আমাদের বাদশাহী আমার বাড়িতে একটা আমার ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 25 বছর বয়স হয়েছে, তরুণ যুবক, তোমার বাড়িতে কাজ করতে চায়, তুমি কি তাকে কাজে লাগাইবে? যদি কোনো কাজ থাকে আমাকে বলতে পারো, আমি আমার ভাতিজাকে সেই কাজটায় লাগিয়ে দিতে পারি। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, শোনো গো, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, যে কাজটা হলো বকরি চড়ানো, ছাগল চড়ানো কাজ। ছাগল চড়ানোর জন্য আমার কোনো কাজের লোক নাই, যদি ওই কাজটা করে আমি ওই কাজে লাগিয়ে দিতে পারবো। যদি তোমার ভাতিজা যদি চায় ওই কাজের মধ্যে আসতে পারে। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলে, চাচা, কাজ যেমনই হোক না কেন, আমি নবীজি ওই কাজটাই করতে চাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, যদি তোমার ভাতিজা কাজ করতে চায় আমার কোনো অসুবিধা নাই, আগামী কালকে থেকে কাজে লাগিয়ে দে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আপনার গেলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া সকালবেলা যেন আপনার ছাগল বকরিগুলো নিয়ে চলে গেল। এবার যে ছাগলগুলা চারজন রাখালে আপনার দেখাশোনা করতো, ওই ছাগলগুলো আমার নবীজি একাই নিয়ে গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, হায় রে, যেই ছাগলগুলো চারটা রাখাল বাগালে রুখতে পারে না, ওই ছাগলগুলো মুহাম্মদ একাই কেমন করে চড়াবে? এই আমার সৈন্যরা, এই আমার দাসীরা, শোনো শোনো, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখি মোহাম্মদ কেমন করে এই ছাগলগুলোকে সামলায়, কারণ এতগুলো ছাগল সামলানো তার দ্বারা সম্ভব নয়। আমরা দেখব আর আমরা অট্ট হাসি হাসব। এবার ছাদের উপরে গেল, ছাদের উপরে যা যখন তাকায় দেখছে যে ছাগলগুলো নিজে নিজে চরণ করে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়ায় হাতের উপরে মাথা দিয়ে যেন আরাম করে। খাদিজা অবাক হয়ে গেল, এটা কেমন করে হয়, এতগুলো ছাগল নিজে নিজে চরণ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এক জায়গায় ঘুমায় আছে, চোখ দুটো বন্ধ করে নিয়ে আরাম করতেছে, এটা কেমন করে হতে পারে, এটা তো সম্ভব নয়। তবে বোঝা যায়, বোঝা যায় নিশ্চয় এই যুবকের মধ্যে কিছু অলৌকিক দৃশ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, এই যুবকের মধ্যে নিশ্চয় কিছু অলৌকিক দৃশ্য আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে যে একটা সাপ যেন আমার নবীজির মাথা মুবারকের উপরে ফনা তুলে যেন আপনার দাঁড়ায় গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে আমার সৈন্যরা, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে যা। ওই দেখো আব্দুল্লাহর পুত্র আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দিয়েছে, না জানি কখন দংশন করে নিবে, কখন কামড় দিয়ে দিবে, জলদি করে যা আর ওই সাপটাকে তোমরা মেরে দাও। সৈন্যরা তাড়াহুড়া করে একখানা লাঠি নিয়ে সবাই যেন ছুটতে আরম্ভ করেছে। এবার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে যাইয়া যখন দেখছে নবী একাই আরাম করে কিন্তু সাপ আর দেখা যায় না, নবীজিকে যে বলে, মোহাম্মদ তোমার এই জায়গায় নাকি সাপ ছিল, আমাদের রানী আমাদের বাদশাহিনী দেখলো, এখন সাপ কেন দেখা যায় না? আমার নবীজি মিসকে হাসি দিয়া বলে, শোনো রে, আমার মাথার উপর
উপরে যে সাপ ছিল এটা কি তোমরা দেখেছো? বলে না। বলে তোমরা যখন দেখোনি তখন আর তোমাদের দেখতে হবে না, তোমরা রাজদরবারে ফিরে যাও। এবার সৈন্যরা বলল না না না, আমাদের রানী যখন বলেছে আমরা কেমন করে ফিরে যাই? তুমি বলো এই জায়গায় তুমি সাপ দেখেছো কিনা? আমার নবীজি বলে হে সৈন্যরা তোমরা কি দেখেছো সাপ? বলে না, যখন সাপ তোমরা দেখোনি তখন সাপ নাই, যাও তোমরা রাজদরবারে গিয়ে তোমাদের রানী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইয়া দাও যে ওই জায়গায় কোনো রকমের সাপ নাই। সৈন্যরা আসিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, আপনি যে সাপ আছে বলে পাঠাইলেন, ওই জায়গায় তো কোনো সাপ নাই, ওই জায়গায় কোনো সর্প নাই, আমরা তো দেখতে পাইলাম না। খাদিজা বলল ওই জায়গায় সাপ ছিল, আমি নিজেই দেখেছি, অতএব এটা কেমন করে হতে পারে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হায়রে, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, প্রথম দেখাতেই বুঝেছি এই ছেলেটার মধ্যে অলৌকিক কিছু দৃষ্টি, অলৌকিক কিছু ঘটনা আছে। আর আজকে এখন আমি আরো পিওর ভাবে বুঝে গেলাম এই ছেলেটার মধ্যে অলৌকিক দৃশ্য কিছু আছে। নবী আমার ছাগল পাগল চড়াইয়া যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আনহার বাড়িতে আসার পরে আমার খাদিজা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথার উপরে আমি একটা সাপ দেখলাম, কিন্তু সৈন্যরা যখন গেল তখন সাপ তো দেখা গেল না, ছাগল বকরিগুলো নিজে নিজেই চড়ে, কারো জমিতে যায় না, কারো আপনার আলে যায় না, কোথাও যেন যায় না, একই জায়গায় চরণ করে, আর যে জায়গাটায় চরণ করে ওই জায়গা আবার যেন অটোমেটিক ঘাস বাড়িয়া যায়, ছাগলগুলো ওই জায়গায় চরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটা নাগালে আমার এতগুলো ছাগল চড়িয়েছে, কিন্তু কোনোদিন আমার ছাগলের পেট পূরণ করাইতে পারেনি, কোনোদিন আমার ছাগলের পেট ভরেনি। আজকে তুমি ছাগল চড়াতে গেলে একা, আমার ছাগলগুলো সব ছাগলের পেট পূরণ হয়েছে, ছাগলগুলো বদমাইশি করে নিয়ে কোনো জায়গায় যায়নি, একই জায়গায় চরণ করেছে। সবচাইতে বড় কথা হইল আমি দেখলাম যে জায়গায় চরণ করে ওই জায়গায় ঘাস যেন আবার উৎপন্ন হয়ে যায়। মোহাম্মদ, এটা কেমন করে সম্ভব? আমার নবীজি ডাক দিয়া বলে, ওগো আমাদের বাদশাহিরি, ওগো আমাদের রানী, আমি হলাম নবী, আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গাছের ছায়াতে যখন আরাম করতেছিলাম, বাবলা গাছের ছায়ায় আকাশের সূর্যটা যেন আমার মুখের উপরে মিট মিট করে পড়তেছিল, আমার মুখের উপরে যখন আকাশের সূর্যের আলোটা যখন আমার মুখে পড়তেছিল, ওই সাপ ওই পথ দিয়ে যাইতেছিল, আমার মুখে আলো দেখিয়া ওই সাপে ফনা তুলিয়া ওই সূর্যটার আলোটাকে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, শুধু এটাই নয়, এটাই নয়, আমি যে ছাগল বকরিগুলোকে নিয়ে গিয়েছিলাম চড়ানোর জন্য, ওই ছাগল বকরিগুলো একে অপরে মিটিং করে নিয়েছে, একে অপরে আলোচনা করে নিয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের সর্দার থাকে, ছাগলের দলেরও সর্দার থাকে। এবার ছাগলের সর্দাররা ছাগলদের বলে দিয়েছে, শোনো রে, এতদিন আমাদের যে চরণ করতে এসেছিল তারা ছিল জগতের সাধারণ মানুষ, তারা ছিল জগতের মানুষ, আজকে যারা আমাকে চরণ করতে আসছে সে হলো আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোনো জাহানের বাদশা, দোনো জাহানের নেতা আজকে আমাদেরকে আসছে চরণ করতে, অতএব আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়ে যায়, আমাদের দ্বারা যেন কোনো মিস্টেক না হয়ে যায়, কারণ আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় আর আমার নবী যদি বিরক্ত হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ও খাদিজা, এই জন্য ছাগলগুলোতে কোন জায়গায় যায় না আর কোন রকম যেন তারা এদিক ওদিক ছড়াছড়ি করে না। আমার আল্লাহ ঘাসগুলোকে বলে দিয়েছে, ঘাস রে, আজকে আমার নবীজি ছাগল বকরি চরানোর জন্য গিয়েছে, অতএব আমার নবীজিকে যেন কোন রকমের কথাবার্তা খাদিজার কাছ থেকে শুনতে না হয়, কোন রাখালের কাছ থেকে যেন শুনতে না হয়, কোন মানুষের কাছে যেন শুনতে না হয়, এই জন্য ঘাস তুই অটোমেটিক বার
হইয়া যাবি, আর ছাগল খেয়ে যেন ছাগলে পেটটা যেন পূরণ হইয়া যা। এই জন্য আমার আল্লাহর অর্ডারে, আমার আল্লাহর আদেশে ঘাস যেন অটোমেটিক বাহির হইয়া যাক। খাদিজা বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই সন্তানটা জগতের সাধারণ সন্তান নয়, এই যুবকটা জগতের সাধারণ যুবক নয়। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করে, হায় রে, এই ছেলেটিকে, এই যুবকটিকে আর ছাগল চরানোর দায়িত্বে দেওয়া যাবে না, এই যুবকটাকে বকরি চরানোর দায়িত্ব আর দেওয়া যাবে না। পরের দিন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সেনাপতির দায়িত্বটা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতির দায়িত্বটা দিলেন আমার নবীজি। বললেন, খাদিজা, আজকে যে আমাকে যে জায়গাটা দেওয়া হলো, এই জায়গাটায় তো অন্য কেউ ছিল, আজকে আমি এই জায়গাটায় আসলাম, ও হয়তো রাগ করবে, ওর হয়তো বেতন কাটা যাবে, ও হয়তো জায়গাটা তার প্রমোশন হবে না। আমার খাদিজা বললে, শোনো গো, আজকে যে তোমাকে যে জায়গাটা দিয়েছে, আগে যে জায়গাতে ছিল সে ওই জায়গাতে থাকবে, তার বেতন ওটাই থাকবে, তার কোনো রকমের মান কমবে না, কিন্তু একটা ছিল তোমাকে দিয়ে আমি খাদিজা দুটো বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছিল আমি খাদিজা দুটো বানিয়ে দিলাম, কারণ তোমাকে দিয়ে ছাগল চরণ আর করা যাবে না, তোমাকে দিয়ে আমি খাদিজা ব্যবসা করাবো, বাণিজ্য করাবো। ও মুহাম্মদ, তুমি আগামী কালকে থেকে তুমি রেডি হয়ে যাবে, বাড়িতে বলে দিবা তোমাকে আমি ব্যবসায় পাঠাবো, বাণিজ্যে পাঠাবো। আমার নবীজি বললে, শোনো, আমি যদি ব্যবসায় যাই, বাণিজ্যে যাই, আমার চাচার অর্ডারের দরকার আছে, অর্ডারের প্রয়োজন আছে, আদেশের প্রয়োজন আছে। খাদিজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনোদিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো? আমার নবীজি বললে, শোনো গো, আমি জীবনে ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই ঠিকই, কিন্তু আমার চাচারা গিয়েছে ব্যবসা বাণিজ্যে, আমি গিয়েছিলাম আমাদের চাচাদের সঙ্গে, মিশরে গিয়েছি, সিরিয়ায় গিয়েছি, আমি ব্যবসা করার জন্য আমার চাচাদের সঙ্গে, কিন্তু ব্যবসা করিনি ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য আমি দেখেছি। অতএব আমি নবীজি, আমার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে, আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, তবে ঠিক আছে, যাও যাও যাও, তোমার চাচার কাছ থেকে অর্ডার নিয়ে নাও। বাড়িতে আসলেন, আসার পরে চাচা আমির হামজাকে বলে, চাচা গো, আমাদের বাদশাহিনী আমাকে সেনাপতির জায়গাটা দিয়েছে, আমাকে রাজ্যপালের জায়গাটা দিয়েছে, ও গো চাচা, আজকে আমাকে বিদেশে বাণিজ্যের জন্য পাঠাতে চায়। আমার আমির হামজা বলল, ভাতিজা তুমি কি বলতে চাও? আমার নবীজি বললেন, আমি যাব। আমার আমির হামজা বললেন, ঠিক আছে, তুমি যদি যাও আমি কোনো বাধা দিব না, কারণ হইল তোমার যথেষ্ট বয়স হয়েছে, আজকে তুমি বাণিজ্যে যাবা, আজকে তোমার জ্ঞান বাড়বে, বুদ্ধি বাড়বে, ব্যবসা সম্পর্কে তোমার অভিজ্ঞতা হবে। কিন্তু আমার নবীজি, আগের পয়গম্বা, কোনো জ্ঞানের অভাব না, কোনো বুদ্ধির অভাব না, এটা তখনও তারা জানত না। আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাজি হইয়া গেল, আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রেডি হইয়া গেল, সমস্ত আপনার জামা কাপড় গুছিয়ে নিলে। এবার চিন্তা করে খাদিজা যেই দিন বলবে সেই দিন ব্যবসায় চলে যাব, বাণিজ্যে চলে যাব। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে গেলে, রাজ দরবারে যাওয়ার পরে খাদিজা বললেন, শোনো গো, আগামী কালকে তোমাদের বাণিজ্যে চলে যেতে হবে মোহাম্মদ। শুধু একা নয়, তার সঙ্গে সৈন্যরা যাবে যারা আগে বাণিজ্য করেছে। নবী আমার বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার বাবাজি ভাইরা পরের দিন উঠেন পিঠে যেন আপনার সেই আপনার চাদরকে চাপায় নিয়ে, ব্যবসাটা মূল ছিল আপনার চাদরের, যেইটাকে আমরা কম্বল বলতাম একটা সময়ে, ওই রকম আপনার চাদরের ব্যবসা ছিল, ওই চাদরগুলো আপনার উটের পৃষ্ঠে চাপায় লইয়া সমস্ত সৈন্য লইয়া আমার নবী যে বাণিজ্যের দিকে আগাতে লাগলে,
এবার বাণিজ্য যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এবার আমার নবীজি ডাক দিয়ে বলে সৈন্যরা কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে। এবার সমস্ত খাদিজার সৈন্যরা বলল ডান দিকে রাস্তা হইয়া চলো। আমার নবীজি বললেন না না না, সামনে রাস্তা হইয়া যাব, সামনে রাস্তা হয়ে গেলে ভালো হবে। এবার বলল মুহাম্মদ আমরা অনেকদিন ব্যবসায় যেয়ে গেছি, আমরা অনেকদিন বাণিজ্যে এসেছি, সামনে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সামনে রাস্তাটা জংলা হয়ে গেছে, সামনে রাস্তাটা দিয়ে মানুষ চলে না, গাছগাছড়ায় পরিপূর্ণ হয়ে গেছে, উট নিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বলল সৈন্যরা রে তোমরা আমার পিছু পিছু আসো, আমি সামনে সামনে যাব, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার নবী যখন উট লইয়া সবার আগে আগে যায়, রাস্তা যেন অটোমেটিক তৈরি হয়ে যায়, গাছপালাগুলো যেন ডান দিকে বাম দিকে সরে যায়। এবার মিডিল পয়েন্টে যখন গেছে, দেখছে যেন যত অসুস্থ গাধা আছে, উট আছে, যত অসুস্থ আপনার জীবজন্তু আছে, সমস্ত অসুস্থ জীবজন্তুগুলা ওই রাস্তার মাঝে যেন আপনার পড়ে আছে। আমার নবীজিকে দেখা সমস্ত জন্তুগুলা যেন খুশি হয়ে গেল, ওরে আমাদের রহমাতাল্লিল আলামিন এসেছে, আমাদের আখেরি পয়গম্বর যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আমরা যেহেতু তিনাকে পেয়ে গেছি, আমাদের আর অসুস্থতা থাকবে না, তিনার ওসিলায় আমাদের সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। এতগুলো আপনার জন্তু দেখা, আমার নবীজি নামলে সৈন্যরা বলছে মুহাম্মদ উটের পৃষ্ঠে থেকে নামা যাবে না, এত জঙ্গলের মধ্যে ডাকাতরা হয়তো ডাকাতি করে নিতে পারে, আমাদের বাণিজ্যের মালগুলো নিয়ে যেতে পারে, অতএব ওগো মুহাম্মদ তুমি যেন উটের পৃষ্ঠে থেকে নামিও না। আমার নবীজি বললেন আমার সমস্ত জিনিসপত্র নেওয়া তো দূরের কথা, আজকে কোনো ডাকাত আসবে না। আমার নবীজি যখন নামলে উটেরা যেন আমার নবীর সঙ্গে কথা বলে, আমার নবী যেন তাদের কথা বুঝতে পারে। উটেরা বলছে হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ বানিয়ে দেয়, আমাদের জন্য একটু ফরিয়াদ করে দেন গো হুজুর, আমাদের অসুস্থতা যেন দূর হয়ে যায়। আমার নবী যে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করলেন, আমার আল্লাহ বলে হাবি আপনার দোয়া আমি কোনোদিন ফিরিয়ে দিই না, আজকেও ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো হাবিব আপনি যখন বলেছেন আমি আল্লাহ সমস্ত জন্তুগুলাকে আমি সুস্থ বানাইয়া দিলাম, আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, খোদার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ব্যবসায় গেলেন, ছয় মাসের আপনার জিনিসপত্র নিয়ে এক মাসে আপনার ব্যবসা কমপ্লিট করে দিয়ে বাড়ি ফিরে আসছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে ডাক দিয়ে বলে, দাসীরা রে, আমার বাড়িতে যে যুবক কাজ করে যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার চাচার নাম হলো আমির হামজা, ওই মোহাম্মদ ব্যবসা করে মনে হয় আমার বাড়ির দিকে আসছে। সৈন্যরা বলল, দাসীরা বলল, খাদিজা এটা কেমন করে সম্ভব হয়, ছয় মাসের জিনিসপত্র নিয়ে গেছে ব্যবসা করার জন্য, এক মাস অত খুঁজে নাই, এর মধ্যে কেমন করে আসতে পারে। এবার বলল, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি, বলে ছাদের উপরে গেলে বোঝা যাবে আসছে কি না। এবার যখন দাসীদের নিয়ে ছাদের উপরে গেছে, দেখছে যেন আমার নবীজি সমস্ত দল বল নিয়ে আমার খাদিজার রাজ দরবারের দিকে যেন আসতেছে। দাসীরা বলল, খাদিজা আজকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আসছে, এটা কেমন করে জানলে, আপনি কি ওই নবীর মহব্বতে পড়ে গেছেন? খাদিজা বলল, না 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 আমি এখনো পর্যন্ত মহব্বতে পড়ি না, আমি একটা নয় দুইটা নয় তিনটা স্বামী হারিয়েছি, আমার মনে তো আর বিবাহ করার ইচ্ছা সাধনায়, অতএব আমার মন যেন বলছে ওই যুবক মোহাম্মদ যেন আমার বাড়ির দিকে আসে। যেই খুশবু আমি পেয়েছিলাম আমার বাড়িতে যে কয়দিন কাজ করেছে, ওই খুশবু যেন আমি পাই, ওই জন্য আমি বললাম দেখছি সত্যি সত্যি মোহাম্মদ যেন আমার বাড়িতে আসছে। এবার বাবাজি ভাইয়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে যেন নিচের দিকে আসলে, আমার নবীজি যেন আপনার রাজদরবারে প্রবেশ করলে, রাজদরবারে প্রবেশ করার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন আপনার টাকাগুলো উঠায় দেয়, পয়সা গেল যেন উঠায় দেয়। খাদিজা বলল, মোহাম্মদ ছয় মাসের জিনিসপত্র নিয়ে গিয়ে এক মাসে বিক্রয় করে দিয়ে চলে আসছো, কারণটা কি? বলে সব জিনিসপত্র সেল হয়ে গেছে, আমরা বেকার থেকে আর কি করব। বলে লাভ করেছ না লস করেছ? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললে, আমার নবী যে ডাক দিয়া বললেন, ওগো আমাদের বাদশাহী রে, লাভ হয়েছে না লস হয়েছে একবার টাকা দেখলে বুঝতে পারবে। আমার খাদিজা যখন আপনার টাকা পয়সা গুলো দেখছে, যে জয় টাকার আপনার জিনিসপত্র কিনেছিল, জয় টাকার মালপত্র কিনেছিল, তার চাইতে চার গুণ বেশি যেন আমার নবী লাভ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকাগুলো গোনার পরে, যেই টাকা আপনার ব্যবসায় লাগিয়েছিল তার চাইতে দ্বিগুণ লাভের টাকা নিয়ে বাকি টাকাটা আমার নবীর হাতে উঠাইয়া দিলেন। খাদিজা বললেন, মুহাম্মদ আজকে তোমার কাজ দেখে, তোমার কর্ম দেখে, আজকে তোমার ব্যবসা দেখে, বাণিজ্য দেখে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়েছি, এই জন্য তোমাকে এই টাকাগুলো উপহার স্বরূপ দিয়ে দিলাম। আমার নবীজি সমস্ত টাকাগুলো নিয়া যেন আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে ওই সমস্ত টাকাগুলো চাচার হাতে উঠাইয়া দিছে। এবার চাচা বলতে যে, ভাতিজা আজকে যে তুমি টাকাগুলো আমাকে দিছো, আজকে এই টাকাগুলো আমাকে দেওয়া দরকার কি, প্রয়োজন কি? আমার নবীজি বললে, চাচা গো আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই, আজকে আমার জীবনের সর্বপ্রথম উপার্জন করা টাকা, আজকে আমার মা বেঁচে থাকলে মায়ের হাতে দিতাম, আজকে আমার আব্বা বেঁচে থাকলে আমার আব্বার হাতে দিতাম। ও গো চাচা আজকে আমার মাও নাই আব্বাও নাই, এই জন্য আমার অভিভাবক এখন আপনি, অতএব টাকাগুলো আপনাকে আমি দিলাম।
আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার জন্য মায়ের জন্য একটু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে চাচা গো, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমার জীবনের প্রথম উপার্জন টাকা লইয়া আমার মা কতই না খুশি হইতো, আমার আব্বা কতই না খুশি হতো। ও গো চাচা, এই জন্য আমি এই টাকাগুলো আপনাকে দিতে চাই, আপনিও যেন আমার আব্বার মতো খুশি হয়ে যান। চাচা দেরি করিয়েন না, দেরি করিয়েন না, এই টাকাগুলো আপনার কাছে রেখে দেয়। আমার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো যেন আপনার নিজের কাছে রাখলে। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৈন্যদের বলল, সৈন্যরা এক মাসে কেমন করে এতগুলো জিনিসপত্র সেল করে দিল? সৈন্যরা বলল, হে আমাদের বাদশা হিরে, হে আমাদের রানী, আমরা দেখলাম তার মধ্যে অলৌকিক ঘটনা। বলে কেমন অলৌকিক ঘটনা? বলে রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম গাছপালা যেন নবীকে অটোমেটিক রাস্তা দিয়ে দেয়, আমরা দেখলাম বন জঙ্গলের জন্তুরা অসুস্থ হয়ে পড়েছিল, যারা চলতে পারতেছিল না, পায়ে ঘা ছিল, গলায় ঘা ছিল, গায়ে ঘা ছিল, তাদের সমস্ত ঘা যেন ভালো হয়ে গেল, তারা যেন চলতে পারলো। শুধুমাত্র মোহাম্মদ একটু হাত তুলে কি যেন বলল, আর সকলে যেন সুস্থ হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির যখন অলৌকিক ঘটনাগুলো শুনলে, ঘটনাগুলো শোনার পরে দাসীদের সামনে সবসময় আমার নবীর যেন নাম করে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন কথাবার্তা।